আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস টাইম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ছটপট একটি কারি রেসিপি। আর এই কারিটা হচ্ছে মলা মাছের কারি বা চচ্চড়ি বলতে পারেন। এখানে মলা মাছ নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ বাটা ও কিছু ধনে পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সব কিছু একত্রে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই কারিটার আসলে রান্না করা খুবই সহজ, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর এই পানিটা এমনভাবে দিতে হবে যেন মাখা মাখা হয়। এখন আমি চুলায় বসিয়ে নিয়েছি, চুলায় এটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। যখন দেখব এভাবে তরকারিটা হয়ে এসেছে, তখন ধনে পাতা কুচি ও আরও একটু কাঁচামরিচ ফালি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি এই আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।